Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Salatu wassalamu alayka ya Rasulallah. As-salatu wassalamu alayka ya Habiballah. الصلاة والسلام على سراج منير الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الماء والتين سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا من أرسله رحمة للعالمين فقد قال الله تعالى في كلامه القديم وفي شانه وفرقانه العظيم বাবার বন্ধুরা সকলে আমার সাথে প্রাণ জলবাসাই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون أو كما قال الله تعالى عز وجل زلاله وعما نواله لقد جاءكم رسول من أنفسكم أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তসলিমা সকলে প্রাঞ্জল বসাই যিনি বেনজির বেমেসাল জিনার সর্বাঙ্গ নূরে ভরপুর নূরে খোদা নূরে মুজাসসাম যিনি সাহেবে কাবা কাউসাইন মাকামে মাহমুদের যিনি প্রতিপতি যিনি আল্লাহ ফকির নবী যিনি আঠারো হাজার মখলুকাতের নবী আশি হাজার আলমের নবী স্বয়ং আল্লাহ পাকের যিনি হাবিব গো ওই নবীজির উপর প্রাঞ্জল বাসাই এই দেহকে বাংলার জমিনের মধ্যে জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে অন্তরকে সোনার মদিনার দিকে একটু রুজু করে প্রাঞ্জল বাসাই মহাব্বতে আমার নবীকে সালাম দিতে পারবেন কি পারবেন না আরো জোরে বলুন পারবেন কি পারবেন না মহাব্বতে আমার নবীর উপর একটু দরুদ সালাম পাঠান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখা দেন গো প্রাণের নবীজি আর দেখা দেন গো আসিয়া আপনার বিরহে কান্দিয়া মুরাম এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আই মাশাআল্লাহ মারহাবা জোরে দেনা মাওলানা নবী আমার কামলে ওয়ালা নবী আমরা জানের জান দয়া করে দেখা দিয়া এই তোমরার প্রাণ বাসান আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে মাওলানা অগো নবীজি কামলেওয়ালা আপনার প্রেমে দেওয়ানা দয়া করে দেন গো দিদার আমায় দূরে রাখেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা উস্তনে হান্না খদ পাথরে কালিমা পরে আমার নূর নবীজির প্রেমেতে আরে উস্তনে হান্না না খাদ আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারক ইশারায় চন্দ্র দুবাগ হয়ে যায় ওই নবীজি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা হায় আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার আল্লাহ 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 ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ
جاها چاوار چاہور مومن مرشیدر دربار چابے جاہا پہبے تاہا چائبے جاہا پابے تاہا رحمتر بندہار نبی جی اللہ 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 و امر اللہ 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 مرشد مر قبلہ کعبہ دیے جو مہان جارو سیلا یمر پیلم نبی جی ریمان نبی جی اللہ 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 و امر اللہ اللہ ماشاءاللہ لا الہ لا الہ جور لا الہ جور لا الہ لا الہ دویال نبی حبیب اللہ دویار سادر ارے جا کے نیے کربین بیچار اللہ سہر مویدان لا الہ جور لا الہ لا الہ اتیم ہوئے اصل نبی مایا مینار کولم ارے دکھے دکھے جیبن گلم ای بہ بہ سنسار لا الہ جور لا الہ آر جور لا الہ لا الہ لا الہ لا الہ عرب جاتی ہنسو جاتی نبی جیر دشمن ارے پاتھر میرے کر لین شہید نبی جیر دندان لا الہ جور لا الہ لا الہ لا الہ اسر نیے کرلین جدو کافر بے ایمان ار نبیر سیلین ایمان جدو اللہ سہائی جار لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک تو قلبر مدد جرب دن اللہ 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 ماشاءاللہ اللہ 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 ماشاءاللہ اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم یریدون لیطفئوا نور اللہ بافواہہم واللہ متم نورہ ولو کرہ الکافرون الحمدللہ আজকের এই ঈমানে ইরফানি মাহফিলে
আমরা বসতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ নবীর প্রেম হলো ইমানের মূল নবীর প্রেম কি ইমানের মূল ইমানের ফাউন্ডেশন ইমানের সেন্টার যদি ফাউন্ডেশন না থাকে তাহলে কি বিল্ডিং হয় না হয় বিল্ডিং হয় না নবীর মহব্বত হলো ইমানের মূল ইমানের কি মূল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিশিষ্ট একজন সাহাবী নবীজির দরবারে এসে হাজির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয় সাওবান চেহারা তো তোমার মলিন হয়ে গেছে কারণ কি কিসের জন্য কোন দুঃখ না জানি কোন কিছু হারাই ফেলছো কিনা সাওবান ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি সাওবানের জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই আমি সাওবানের জীবনে কোনো কিছু হারাই নাই আমার নবী কই সাওবান রে যদি তোমার দুঃখ না থাকে কষ্ট না থাকে চেহারা কেন মলিন হয়ে গেছে সাওবান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আপনার দরবারের মধ্যে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি কখন আপনার নূরানী দরবারের মধ্যে আসব আমি আমার জীবনটা আপনার কদমের মধ্যে গোলামিতে কখন শামিল করব এই জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় কখন আমি আসতে পারব আপনার নূরানী দরবারের মধ্যে গোলামির মধ্যে শামিল হব এরকম ভাবে আমি আজকে আসতে দেরি হয়ে গেছে নবী গো আমি আসতে আমার দেরি হয়ে যাওয়ার কারণে আমি সাওবানের অন্তরের মধ্যে আপনি নবীর প্রেমে আগুন দাও দাও কইরা জ্বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরেকটা জিনিস যখন আমার ভিতরে উদয় হয়ে যায় আমি সাওবানের অন্তরের মধ্যে আগুন লেগে যায় আমার নবী কই সাওবান ও এ সাওবান তুমি কি জানো না আমি নবী রহমাতাল লিল আলামিন আরে সাওবান তোমার মনের মধ্যে কোন যদি দুঃখ থাকে কষ্ট থাকে আমাকে বলতে পারো সাওবান কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনে কোন দুঃখ নাই কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে গো নবী আপনি যখন জান্নাতের মধ্যে চলে যাবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের আলা দরজা দান করে দিয়েছে আমি সাওবান যদি জান্নাতে যাই কিন্তু আপনি নবীর সাথে তো আল্লাহ আমাকে দিবে না আপনি যেই উচ্চ মুকামের মধ্যে যাবেন আমাকে তো ওই উচ্চ মুকামে দিবে না ওই সময়টা নবী গো যদি আমি সাওবান জান্নাতের মধ্যে যাই আপনি নবীকে না দেখি গো আপনি নবীর দর্শন যখন আমার না হবে গো আমি সাওবানের জান্নাতরাই আমার কাছে জাহান্নাম হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দিনের কথা স্মরণ হইলে আমার অন্তরের মধ্যে আপনার প্রেমের আগুন জ্বলে আল্লাহ ডাক দিয়া কয় ফামা আমার আল্লাহ জিব্রাইল এ জিব্রাইল ও আরে জিব্রাইল তুই দেখছ নি সাওবান আমার বন্ধুর প্রেমে কেমন আগুন লাগা গেছে প্রেমের ফুরা হইয়া গেছে জিব্রাইল রে তাড়াতাড়ি যা কুরআনের আয়াত নিয়ে সাওবানকে শুনাই দেওয়ার জন্য আমার বন্ধুকে বলো আরে জিব্রাইল সাওবানের অন্তরের মধ্যে যেমন প্রেমের আগুন লাগছে রে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী সাওবানকে সান্ত্বনা দিতে পারবে না ততক্ষণ সাওবানের ভিতরে প্রেমের আগুন জ্বলতে থাকবে লেকিন কোনোদিন নিভবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআনের আয়াত পাঠাই দিয়েছেন সাওবানের জন্য পাঠাই দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন আমার নবীর প্রতি আয়াত নাযিল হয়ে গিয়েছে আমার নবী ডাক দিয়া কই সাওবান ও এ সাও
তাওবান তোমার প্রেমের দৌড় যতটুকু তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেজেন্টেশন আসছে ও এত বড় জোরে কোন সুবহানাল্লাহ যেমনি ভাবে আমি নবীকে প্রেমে মহব্বত ভালোবাসা আমার তোমার ভিতরে স্থান দিয়েছো তোমার প্রেমের দৌড় যতটুক পর্যন্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রেজেন্টেশন এত বড় হয়ে গিয়েছে সাওবান রে যাও 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 কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমার হাসর হবে জোরে কোন সুবহানাল্লাহ যেই জান্নাতের মধ্যে যাব রে ওই জান্নাতে তুমি সাওবান রে আমার সাথে দেওয়া হবে আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ নবীর প্রেম হলো ইমানের মূল ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ বলুন আল্লাহু আকবার আমার নবীজি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের নিকট এক মহান রাসূল আগমন করেছেন কি করেছেন মহান রাসূল আগমন করেছেন কিন্তু কোথা থেকে আসছে কোন জায়গা থেকে আমার নবী আগমন করেছেন তাফসীরে রুহুল বায়ানের তাফসীরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা আলেম সমাজ আলেম ভাইরা নোট করেন তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন এই আয়াতের প্রেক্ষাপটে আবু হুরাইরা হইতে হাদিস কানা আশা হয়ে হাদিস কানা সংগ্রহ করা হয়েছে আন আবি হুরাইরা তান্নাহু আলাইহিস সালাম সাআলা জিব্রাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিব্রাইল কাম উমুরাকা মিনাসিন فقال يا رسول الله لست عالم غير ان هذا في الحجاب الربي نجمع يتلو سبعين الف سنه مره رايته اثنين سبعين الف مره فقال يا جبريل وعزتي ربي على ذلك الكواكب چتكار میرے بولن سبحان الله আমার নবী জিব্রাইলকে বলে জিব্রাইল তোমার বয়স কত তোমার জানা আছে নি জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার বয়সের খবর আমি জানি না তবে একটু ধারণা দিতে পারি আল্লাহ পাক যেই দিন আমাকে সৃষ্টি করেছে সৃজন করেছেন ওই দিন আমি নূরের সাক্কা বিহিজাবি নূরের চতুর্থ হেজাবের মধ্যে আমি জিব্রাইল এক তারা দেখেছি উদিত হইতে এই নূরের তারাটা নূরের চতুর্থ হেজাবের মধ্যে উদিত হইয়া সত্তর হাজার বৎসর কয় হাজার জোরে কন সত্তর হাজার বৎসর পর্যন্ত গো নূরের চতুর্থ হেজাবের মধ্যে ওই তারাটা জন্ম জকমক করে ইয়া রাসূলুল্লাহ সত্তর হাজার বৎসর পরে এই তারাটা আবার অস্তম্ভিত হইয়া যায় অস্তম্ভিত হওয়ার পরে গো আবার সত্তর হাজার বৎসর পরে আবার নূরের চতুর্থ হেজাবের মধ্যে এই তারাটা আবার উদিত হয়ে যায় আমার নবী কয় জিব্রাইল এই তারাটা একবার উঠেছে একবার নিবেছে এমনি ভাবে উঠানামা করতে তুমি কতবার দেখেছো জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই তারাটা আপ ডাউন করতে আমি জিব্রাইল বাউত্তর হাজার বার দেখেছি কয়বার দেখেছে বাউত্তর হাজার বার দেখেছে আমার নবী কয় জিব্রাইল ওয়াইজাতি রব্বি আলা জালিকাল কাওয়াকিব আমি আল্লাহ পাকের জাতির কসম দিয়ে কই জিব্রাইল রে ওই তার কাটা ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল রে 504 কোটি বছর সুবহানাল্লাহ কোন হে জিব্রাইল জিব্রাইল 1008 কোটি বছর পর্যন্ত যেই তারাটা উদিত হয়েছে 504 কোটি বছর ছিল জাহিরে 504 কোটি ছিল বাতিনি হে জিব্রাইল
ظاهري خبر تمہارا جانا আছে গো কিন্তু باطنی خبر তুমি জানো নিম জিব্রাইল কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ظاهري خبر আমার জানা আছে গো باطنی خبر আমি জিব্রাইলে জানি না ইয়া রাসূল আল্লাহ 5-4 কোটি বছর যখন আমি দেখলাম না আপনি কোন জায়গার মধ্যে ছিলেন আমার নবী কই জিব্রাইল 5-4 কোটি বছর জাহিরি অবস্থায় নূরের চতুর্থ হেজাবের মধ্যে ছিলাম আর 5-4 কোটি বছর আমি আল্লাহ পাকের আদি অন্তরের মধ্যে নূরে মুহাম্মাদি হয়েছিলাম আল্লাহ 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 ما شاء الله هل لا جالا سوخي بوك مومه گو جالا سوخي نفو رامه گو باندب تومار رنه ري جالا يا الله الله ما شاء الله جره جالا سنگی بوکے مونے گو جالا سنگے دنپو رانے گو باندب تمار رنے بھی جالا یا اللہ اللہ গোইয়া গোইয়া জ্বলে আগুন গো বর্ষে বসিলেন রাল্লা হায় হায় গোইয়া গোইয়া জ্বলে আগুন রে বর্ষে বসিলেন রাল্লা আল্লাহ ইচ্ছা করে বসরিতে পূজে রঙ জালা গো বাসান তোমার তেনে রে জালা জালা সঙ্গে বউকে মনে গো জালা সঙ্গে নাপো রানে গো বান্দব তোমার প্রেমে রি জালাঙ্গা আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ দরলাম বরসে তোমার নামের মালা সাদ কহরিয়া দরলাম গবুয়াল তোমার নামের মালা কি রূপ পিছে দর জালা কি রূপ পিছে দর জালা সঙ্গে পঙ্কে মনে গো বান্দব তোমার তেনে রে জালাইয়া আল্লাহ জালা সঙ্গে পঙ্কে মনে গো জালা সঙ্গে না পরানে গো বান্দব তোমার তেনে রে জানাইয়া আল্লাহ রূপের নিশাহি দয়াম রার হইয়া যাইয়াং গারা হায় হায় রূপের নিশাহি দয়াম রার হইয়া যাইয়াং গারা মুর্শিদ প্রেমে পইরা যামরা দয়াল রূপে পইরা আমরা রন্তর পইরা কালা গৌ মুর্শিদ তোমার প্রেমে রে জানা Ya Allah La ilaha illallah Muhammadur Rasulullah Chitkar mere bolun Allahu Akbar Bolun na ya Rasulullah Bolun ya Habiballah Bismillahir Rahmanir Rahim الله أكبر يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره و
ولو كره الكافرون الله আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমার নবীজির নূর সম্পর্কে কি বলতেছেন ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম তারা কাফেররা আমার নূরে আমার নবীর নূরকে তারা ফু দিয়ে নিবাই দিতে চায় সুবহানাল্লাহ কল তাদের মুখের ফু দিয়ে আমার নবীজির আমার নূরকে তারা নিবাই দিতে চাই আমি আল্লাহ তা মানি না জোরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ তা পছন্দ করি না আমার নূরকে আমি আল্লাহ পরিপূর্ণ করি জোরে কোন সুবহানাল্লাহ এবার কাফেররা আমার কথা পছন্দ করুক আর নাই করুক আমি আমার নূরকে আমি কি করি পরিপূর্ণ করি এর অর্থ হলো কাফেররা বলতো ইহুদিরা বলতো মক্কার কুরাইশেরা বলতো নবী তো আমরার বর্তন মানুষ জুড়ে বলুন নাউজুবিল্লাহ বাবার গভীর মনোযোগ এই আয়াতের মাতাহাতে নবীজি কেমন নূরের কেমন জিনিস দেখেন গভীর মনোযোগ এই আয়াতের মাতাহাতে মসনবী শরীফের মধ্যে আল মাওলানা রুমি সুন্দর করে একটা ঘটনা নিয়েছেন মাওলানা রুমি যিনি নাকি পারস্যের মধ্যে মসনবী শরীফকে দ্বিতীয় সানিয়ে কুরআন বলা হইত এই মসনবী শরীফের মধ্যে এই আয়াতের প্রেক্ষাপটের মধ্যে গিয়ে সুন্দর করে নবীর নূর সম্পর্কে ঘটনা নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ মসনবী বাবা মসনবী শরীফের মধ্যে কথাটা উল্লেখ করেছেন মারা ধর্ম যাবে বিনম আজহাওয়াব মারা ধর্ম যাবে বিনম আজহাওয়া নিস্তে আজবন আকসে তস্তায়ে মোস্তফা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ একটা চিল উপর দিয়ে যাইতেছে আকাশের দিকে দিয়ে যাইতেছে আসমানের নিচে দিয়ে এই শূন্যর মধ্যে বর করে চিলে যাইতেছে বাবা আমি জানতে চাই চিলের নজর কি সামনে থাকে না নিচে থাকে সমস্ত পাখিগুলা উড়ন্ত অবস্থায় সামনের দিকে নজর থাকে সমস্ত পাখিগুলা উড়ন্ত অবস্থায় সামনের দিকে নজর থাকে কিন্তু চিলে যখন উড়ন্ত অবস্থায় তার নজর থাকে নিচের দিকে ঠিক না বে ঠিক জোরে বলুন ঠিক না বে ঠিক নিচের দিকে নজর থাকে গো একটা চিল আকাশের নিচে শূন্য করে বর করে যাওয়ার সময় আমার নবীজি জমিনের মধ্যে উযু মুবারক করতেছে জমিনে পা মুবারক থেকে মুজা মুবারকটা খুলিয়া এরকম ভাবে রাখছে আমার দিকে খেয়াল করেন আমার নবী কেমন নূরের নবী গো আমার নবীজির সাথে যে জিনিসটা লাগছে ওইটাও তো নূরে জ্যোতিষময় হয়ে গেছে তার প্রমাণ ছিল আজকে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী মুজা মুবারকটা এরকম রাখিয়া উযু করতেছে সিলে যেই মাত্র আমার নবীজির মাথা মুবারকের উপর দিয়া গো চিলে যখন যাইতেছে আমার নবীজির মাথা মুবারক থেকে প্রথম আসমান পর্যন্ত গো একটা নূরের রোশনি নূরের আলো নূরের পাওয়ার প্রথম আসমানের মধ্যে গিয়ে লেগেছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ প্রথম আসমানের মধ্যে গভীর মনোযোগ নবীজির মাথা মুবারক থেকে প্রথম আসমান পর্যন্ত গো একটা নূরের রোশনি গিয়া প্রথম আকাশে লেগেছে ইন্টিমেন্টাইমে চিলে যখন আমার নবীজির মাথা মুবারকের উপর দিয়া অজান্তে যাইতেছে খেয়াল করে নাই একটা কথা মনে রাখবেন আমার নবীজির মাথা মুবারকের উপর দিয়া সৃষ্টি জগতের কোন প্রাণী যাওয়ার অধিকার নাই কোন ক্ষমতা নাই কিন্তু চিলে তো খেয়াল করে নাই আমার নবীজির মাথা মুবারকের উপর দিয়া যাইতেছে ইন্টিমেন্টাইবে আমার নবী
জিজির মাতা মুবারক তৈকা গো যেই নূরটা আসমানের মধ্যে গেছে ওই নূরের টাসটা সিলের শরীরের মধ্যে লাইগা গেছে নূরের আলোটা সিলের শরীরের মধ্যে লাগবে যেই মাত্র শরীরের মধ্যে লাগবে এবার সিলের হৃদয় চক্ষুটা খুলিয়া গেছে এবারে চিলে নিচের দিকে নজর করছে গো নিচের দিকে নজর কইরা দেখতেছে আমার নবীজি উজু মুবারক করে জমিনে আমার নবীজির মুজা মুবারকটা রাখছে পাশে এই মুজা মুবারকের মধ্যে গো একটা সর্প যায়া লুকাইয়া রইছে যেই মাত্র আমার নবীজির নূরে মুহাম্মাদের নূরটা সিলের শরীরের মধ্যে লাগছে সিলে এবার নজর কইরা দেখে সাত আসমানের উপরে কি হইতেছে সাত জমিনের নিচে কি হইতেছে সাত আসমানের উপরে কি আছে সাত জমিনের নিচে কি আমার আল্লাহ গোপন করছে সিলের রাডারের মধ্যে ধরা পড়ে গেছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া নবিয়্যিনাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ এবার বাজান রে এই আমার বাবারা বন্ধুরা এবার চিলে যখন সব কিছু দেখছে এর ভিতরে নিজের দিকে নজর কইরা দেখে গো আবার নবীজির মুজা মুবারকের ভিতরে একটা সর্প লুকাইয়া রয়েছে চিলে উপরে আর থাকতে পারে নাই নিচের দিকে আইসা আমার নবীজির মুজা মুবারকটা উপরে উঠাইয়া নিছে আল্লাহু আকবার বলেন নবীজি দেখে কি দেখে না মুজা যে নিচে নবী দেখছে না আমার নবীজি দেখছে নবী কোনো কথা বলে নাই উপরে নিয়া চিলে এরকম ঠুটের মধ্যে মুজাটা লাগাইয়া নিচের দিকে যখন ঝাঁকুনি দিছে গো সর্পটা জমিনের মধ্যে পড়ে গেছে এবার আমার নবীজির মুজা মুবারক কানা আমার দয়াল নবীজির সামনে হাজির করেছে সুবহানাল্লাহ কোন আমার নবীজির সামনে মুজা মুবারকটা রাইখাম এবার চিলে চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে নবী গো মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করে দিবেন নবী গো আপনার মুজা মুবারকটা আমি এই জন্য নিয়েছি গো নবী আমি অজান্তে আমি খেয়াল করি নাই আমার অমনস্কতার কারণে আমি আপনার মাতা মুবারকের উপর দিয়ে যাওয়ার সময় গো আপনার মাতা মুবারক থেকে আসমান পর্যন্ত একটা নূরের রোশনি আকাশের মধ্যে গিয়ে লেগেছে ইন্ডিমিন টাইমে আপনার মাথা মুবারকের উপর দিয়া যাওয়ার সময় আমার শরীরের মধ্যে গো আপনি নবীজির ওই নূরের ঝলকটাই আমার শরীরে লাগবে আমার শরীরে আপনার নূরে মুহাম্মাদের ঝলক লাগার কারণে সাত আসমানের মধ্যে যা কিছু আছে সাত জমিনের মধ্যে যা কিছু আছে গো আমি সিলের রাডারের মধ্যে সব ধরা পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইন্ডিমিন টাইমে আপনার মুজা মুবারকের মধ্যে যেই সর্পটা গোপনে লুকাই রয়েছে ওই সর্পটাও আমি সিলের নজরে ধরা পড়ে গেছে আপনি অমনস্কতার কারণে নবী গো
অমনুষ্কতার কারণে যদি নবী গো আপনি কদমটা রাখেন যদি সাফে সঙ্গল করে আপনার শরীর মুবারকের মধ্যে গো আপনি যদি কষ্ট পান কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক যেই দিন আদালত বসাইব যেই দিন আল্লাহ পাক আদালত বসায় বিচার আরম্ভ করব আপনি নবীকে নিয়ে যেই দিন আদালত সাজাই দিব গো ওই দিন আমি ছিলের তো আপনি আল্লাহ ডাক দিয়া কইব ছিল দেছিল দেখিয়া না দেখার বান কইরা কেন চলে গেলা আমার নবীর মুজা মুবারকের মধ্যে যেই সর্পটা লুকাইছে রে এই সর্পটা তো তুমি তোমার নজরে দেখছো আমার নবীজির নূর মুবারকের তাজাল্লির কারণে হৃদয় চক্ষু খুলে গেছে তুমি মুজার মধ্যে সর্পটা দেখার কারণেও দেখো না দেখার বান কইরা চইলা গেছো তোমার কারণে তো আমার নবীজি কষ্ট পাইছে হাসরের ময়দানে তুমি কফিয়ত দাও খোদার কসম ওই দিন আমি সিলের অস্তিত্ব থাকবে না আমার আল্লাহর আদালতে জবাব চলবে না আমার নবীজি কইছিল দেছিল তুমি কি আমারে বেশি মহব্বত করনি সিলে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি সিলের জীবনটা বিসর্জন দিতে পারবো আমি সিলের আমার জানটা বিসর্জন করে দিতে পারি নবী গো আপনার প্রেম আমার অন্তরে ছাড়তে পারি না আমার নবী কইছিল দেছিল যেমনি আমারে মহব্বত তুমি করো গো তেমনি ভাবে সর্পটাও আমারে তেমন ভাবে মহব্বত করে এ চিল সর্প আমি নবীকে দংশন করার জন্য ঢুকছে না রে আমি নবীকে সালাম করার জন্য ঢুকছে যেই সর্পটা আমি নবীর প্রেম বিরহের বিচ্ছেদের জ্বালা 1000 বছর পর্যন্ত প্রেমের আগুনে পুড়ছে আমার মুসা মুবারকের মধ্যে লুকায়া এই জন্য লুকাই রইছে আমি কদম মুবারক দিতে দেরি গো সর্পটাই আমার কদমে সালাম করতে দেরি করবে আমার বাবারা বন্ধুরা রে মসনদী শরীফের মধ্যে পাশাপাশি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন মাওলানা রুমি সুন্দর করে শেয়ারের মাধ্যমে আমার নবীর নূরকে কেমন ভাবে ফুটাই তুলেছেন মাওলানা রুমি যিনি নাকি পারস্যের মধ্যে গো জিনার কিতাবগুলো আলগাইতে 70টা উঠের বুঝাই কিতাবে এলেমের আলেম ছিল 5000 হাদিসের হাফেজ ছিল এত বড় আলেম জুড়ে বলুন সুবহানাল্লাহ তিনি মসনবী শরীফের মধ্যে সুন্দর করে আরেকটা ঘটনা উল্লেখ করেছেন আমার নবীজি আমার নবীজি জিয়ারত করতেছে কবরস্থানে জুড়ে কোন সুবহানাল্লাহ কি করতেছে আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমি কি বলতেছি আমার নবীজি কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছেন যেই মাত্র জান্নাতের বাগানের মধ্যে জিয়ারত করতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের থেকে জানলাটা খুলিয়া আমার নবীজির দিকে নজর করে আছে আমার নবীজির দিকে নজর করে আছে গো আমার নবীজির সমস্ত শরীর মুবারকের মধ্যে কি যেন বৃষ্টি পড়তেছে দেখা যায় সুবহানাল্লাহ আমার নবীজির শরীর মুবারকের মধ্যে বৃষ্টি পড়তেছে আয়েশা সিদ্দিকা দেখতেছে আমার নবীর শরীরে বৃষ্টি পড়ে ব্যাপার কি আমার নবী কেন এইদিক সেইদিক যায় না আমার নবীজি কেন জায়গা থেকে সরে না গো বৃষ্টিতে না শরীর ভিজে যাইতেছে আয়েশা দেখতেছে আমার নবী জিয়ারত ছাড়ে না জিয়ারত করতেছে সুবহানাল্লাহ গন কি করতেছে জিয়ারত করতেছেন আমার নবীজির জিয়ারত মুবারক শেষ হয়ে গেছে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হুজরাতে আসছে আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘরে ঢোকা যাবে না সুবহানাল্লাহ কল
মায়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঘরে ঢুকা যাবে না আমার নবী কোয়া এসর এই আয়েশা তুমি কেন ঘরের পারমিশন আমারে কেন দেও না কারণ ডাকে আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমার প্রশ্নের কথার জবাবটা আগে দিবেন পরে আমার হুজরাতে আপনি ঢুকবেন আমার নবী কই আয়েশার তুমি কি জানো না আমি নবীর জগতে কোন উস্তাদ শিক্ষক আমার আল্লাহ রাখছে না আনা বুইসু মুআল্লিমান জগতের জন্য আমি নবী শিক্ষক হইয়া দুনিয়ার জগতে আইছি আমি তো পড়ার জন্য আসি নাই আমার থেকে তুমি কি কবিয়ত নিবা আমাকে কি প্রশ্ন করবা সুতরাং জগতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আমি নবী শিক্ষক হইয়া আসছি আমি সৃষ্টি জগতের প্রশ্ন করতে পারব জোরে কোন সুবহানাল্লাহ এবার মায়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো দয়ার নবী গো আমি আপনার খেদমতে আমি আরজ করলাম আমার নবী কয় আয়েশা রে কি তুমি আরজ করবা ইয়া রাসূলুল্লাহ দেখতেছি আপনি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছেন ইনডিমিন টাইমে আপনার সমস্ত দেহ মুবারকের মধ্যে তো বৃষ্টি পড়েছে আমি দেখেছি কিন্তু আমি জানতে চাই নবী গো আপনি আমার হুজরার মধ্যে আসছেন আপনার শরীরটা কেন শুকনা আপনার শরীরের মধ্যে যে বৃষ্টিটা পড়ছে গো ওই বৃষ্টির ফোঁটা কোন জায়গায় গেছে জোরে কোন সুবহানাল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ফোঁটা কোন জায়গায় গেল আমার নবী কই আয়েশার এই আয়েশা আমার এগারো জন বিবি মতান্তর নয় জন বিবি সবাই আমাকে চিনেছে দেখেছে আমার সাথে ঘর সংসার করেছে এই পর্যন্ত আমার হাকিকতের রূপ কাহারু নজরের মধ্যে ধরা পড়ছে না এই আয়েশা তোমার চেহারার মধ্যে আমার আসল রূপটা ধরা পড়ে গেছে জানতে চাই তুমি যে আমার শরীর মুবারকের মধ্যে যে বৃষ্টি পড়তে দেখছো গো তোমার শরীরের মধ্যে কোন কাফর ছিল নি আল্লাহু আকবার কাম এই অবস্থায় দেখলা তোমার শরীরে কোন কাফর আছিল মা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চাদর মুবারক কানা আমি আয়েশার শরীরের মধ্যে ছিল আল্লাহু আকবার কাম মেসকা শরীফের সরাবের কাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন আইলুম আতুম মিন নূরিহি আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি আমার নবীজির সূরাইল মুবারকের মধ্যে যেই চাদরটা লাগছে ওই চাদরটাও নূরে জ্যোতিষময় হইয়া গেছে আমার নবী কই আয়েশা রে আমার আসল রূপটা তোমার এই জন্য চোখে তোমার ধরা পড়ছে আমার চাদর মুবারকটা তোমার শরীরে লাগার কারণে আসল নূর তোমার কাছে আছে এই জন্য আসল নূরের খবর তোমার চোখের মধ্যে ধরা পড়েছে আয়েশারে দুনিয়ার প্রবাহমান বৃষ্টি না দুনিয়ার কোন বৃষ্টি না এই বৃষ্টি দুনিয়ার জগতের আসমান থেকে বৃষ্টি হয় নাই রে এইটা নূরের বৃষ্টি আমি নবীজি যেই জায়গার মধ্যে সৃষ্টি কুলের যেই জায়গাতে দাঁড়াবো ওই জায়গাতে আমার আল্লাহ উপর থেকে অজস্র ভাবে নূরের বৃষ্টি আমার মাথার মধ্যে ছাড়ে আমি নবীজি নূরের বৃষ্টি আমার মাথাতে পড়তে থাকে আয়েশা দুনিয়ার কোন পানির বৃষ্টি দেখছো না এইটা নূরের বৃষ্টি নূরের বৃষ্টি শরীরে কাফর ভিজে না সুবহানাল্লাহ কি কোন আগুন লাগলে কি ভিজা যাইব গা হ্যাঁ নূরের বৃষ্টি এইটার মধ্যে কি নাই পানি পানি নাই তাহলে আমার নবীজি কি নূর না মাটি হ্যাঁ
مسكال سوني في رهاديز أنا رؤيا أمتي التي رأيتو خرجم نورا من بطنها وآدات لها كسر الشام عالم بيرا كاغوز قولن تاكل نوت كورنين اي بابا رف أمار نبي جي غشنا دين آمي دنيا تي آغو منر پرقالي أمار ما شپن جوغي أمار ما دیکھتے سي أمار امائر پیٹت تكي اكتا نور باہر ہویا گسي وي نوتا گيا گو شريار راس প্রসাদ পর্যন্ত আলো করে আলোকিত করেছে আমার মায়ের দেখা যে নূরটা ছিল ওই নূরটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূল আল্লাহ উযুর হালানা ইয়া হাবিব আল্লাহ ইসমা কলানা সালাতুন ইয়া রাসূল আল্লাহ জুরে জুরে সালামুন ইয়া আমলে নাইবু ইউর পরো পারে দেখাইবার তোমার নামের তসবি বরসাই আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরো আস্তে কোন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল নবীজি নূর না মাটি নবীজি নূর শুধু নূর নয় নূরুন আলা নূর ফেরেশতারা নূর ঠিক কি নাম ফেরেশতারা নূর দুই কান্দে দুই ফেরেশতায় আছে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ফেরেশতারা হলো সূক্ষ্ম দেখা যায় না আমার দয়াল নবী সূক্ষ্মের ও সূক্ষ্ম জুড়ে কোন সুবহানাল্লাহ আমাদের দুই কান্দের মধ্যে দুই ফেরেশতা আছে আমাদের দুই কান্দের মধ্যে কয়জন ফেরেশতা জোরে কোন দুইজন ফেরেশতা আমাদের দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আছে আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম ঠিক কি না আলাইকুম বহুবচন আলাইকুম বহুবচন একজনকে যদিও সালাম দেই দুই কান্দে দুইজন মোট তিনজন হইয়া গেছে এই জন্য সালাম দেই আসসালামু আলাইকুম ঠিক কি না আমার নবীকে সালাম দিতে গেলে আসসালামু আলাইকা বলতে হয় ঠিক কি নাম আলাইকা এক বচন আমার নবীকে সালাম দিলে আসসালামু আলাইকা এক বচন দিতে হয় এর অর্থ হলো নবী গো ও মায়ার নবী গো আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে আমাদের কান্দের মধ্যে ফেরেশতা আপনি নবী খুদ ফেরেশতার কান্দে আপনি নবী জুরে কোন সুবহানাল্লাহ আপনার দুই কাঁধে ফেরেশতা নাই দুই কাঁধের মধ্যে ফেরেশতা নাই ইয়া রাসূলুল্লাহ ফেরেশতা সূক্ষ্ম আপনি নবী হইলেন সূক্ষ্মের ও সূক্ষ্ম আল্লাহু আকবার কর ফেরেশতা দেখা যায় না সূক্ষ্মের সূক্ষ্ম কেমনে দেখব ঈমান রাখতে হবে কি রাখতে হবে ঈমান রাখতে হবে নবীর প্রতি যদি ঈমান না থাকে আর নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি মেসওয়াক ডিলা কুলুব আসকন জুব্বা যা কিছু করছে সমস্ত কিছু বরবাদ হইয়া যাবে হুব্বে রাসূল হলো ঈমানের মূল সেন্টার জুড়ে কোন সুবহানাল্লাহ নবীর মহব্বত আর ভালোবাসা যদি থাকে ওলি হওয়া যায় কি হওয়া যায় অলি হওয়া যায় নবীর প্রেম ভালোবাসার মধ্যে অলি হওয়া যায় নবীর ভালোবাসার মধ্যে গাউস হওয়া যায় নবীর ভালোবাসার মধ্যে কুতুব হওয়া যায় নবীর ভালোবাসার মধ্যে আমার আল্লাহর দিদার পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা বেলায়তের ক্ষমতা কিভাবে পাইছে বাবা শাহজালাল কিভাবে জাইনামাজ দিয়া নদী পার হইয়া গেছে ঠিক কি নাম
কেল্লা শহীদ কিভাবে বিনা কেল্লা যুদ্ধ করেছে কিভাবে করেছে এ বাবা গাউসে পাক 1100 মুর্দার কিভাবে জিন্দা করেছে কোন জিনিসটার মাধ্যমে জিন্দা করেছে খাজা বাবা 90 লক্ষ মুসলমান কি দিয়া করেছে কোন জিনিসটা দিয়া করছে গো একমাত্র আমার দয়াল নবীর মহব্বতের টুকরা দিয়া জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর মহব্বত আছে তো বেলায়েতের ক্ষমতা আছে ঠিক কি না হ্যাঁ এই বেলায়েতের ক্ষমতা নবুয়ত থেকে হাসিল করা যায় আমার নবীজি মাওলা আলীকে বেলায়েতের ক্ষমতা দিয়েছে কি দিয়েছে বেলায়েতের ক্ষমতা দিয়েছে আমার নবীজি মাওলা আলীকে দান করে দিয়েছে মাওলা আলী বেলায়েতের শাহনশাহ আমার নবী শুধু নবুয়ত না আমার নবী শরীয়তের শাহনশাহ তরিকতের শাহনশাহ হাকিকতের শাহনশাহ মারেফতের শাহনশাহ আমার নবীজি শুধু এই জগতের জন্য না আমার নবী কোন গোত্রের নবী না আমার নবী বংশের নবী না আমার নবী 18000 মাখলুক 80000 আলমের মধ্যে যা কিছু আছে গো সব কিছু আমার দয়াল নবী নবীদের নবী জুরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবী সৃষ্টিকুলের নবী সৃষ্টিকুলের নবী ঠিক কি না আমার নবী সৃষ্টিকুলের নবী তাহলে নবীর মহব্বত আছে তো ঈমান আছে ঠিক কি নাম মাওলা আলী আমার নবীর প্রেম সাগরের মধ্যে সাঁতার দিছে ঠিক কি নাম এ বাবর মাওলা আলী আমার নবীর প্রেম সাগরের মধ্যে সাঁতার দিয়েছে এ বাবা গভীর মনোযোগ মাওলা আলী এ বাবা আমার নবীজি মাওলা আলীর হুদাইবিয়ার যুদ্ধের মধ্যে তাবুগরে আমার নবীজি মাওলা আলীর উরু মুবারকের মধ্যে বিশ্রাম নিয়েছে ইনডিমিন টাইমে আসরের নামাজটা শেষ হইয়া গেছে সুবহানাল্লাহ কোন আসরের নামাজটা শেষ হইয়া গেছে গো মাওলা আলী আমার দয়াল নবীর ঘুমের থেকে জাগায় না ঘুমের থেকে জাগায় না আমার নবীজি যেই মাত্র আলীর উরু মুবারকের মধ্যে মাথা দিছে এই মাত্র ওহী নাজিল হয়ে গেছে আল্লাহু আকবার কোন ওহির কাজ শেষ হয়ে গেছে মাগরিবের সময় হয়ে গেছে আমার নবী কয় আলী রে এই আলী আসরের নামাজ পড়ছো না আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের দরকার নাই আপনার মহব্বত ভালোবাসা যদি আমার থেকে চইলা যায় আমার নামাজ দিয়ে আমি পার হইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমি আলীর এইখানে মাথা মুবারকটা রাখছেন যদি আপনার মাথা মুবারকের মধ্যে ধাক্কা দেয় ঘুমের ব্যাঘাত হয়ে যাবে ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায় রে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আসামির কাঠগড়ার মধ্যে আমি আলী রে আমার আল্লাহ দাঁড়া করাই দিব আলী যখন আমার আল্লাহ ডাক দিয়া কইব আলী রে আমার নবীরে কেন কষ্ট দিয়েছ আমার নবীর ঘুমের কেন ব্যাঘাত ঘটাই দিয়েছ এ আলী তুমি কি জানো না ও মাইয়ুতির রাসূল ফাকাদাত আল্লাহ আমার রাসূলের গোলামি করলে আমি আল্লাহর গোলামি হইয়া যাই আমার রাসূলের গোলামিটা বাদ দিয়া নামাজ পড়তা কেন গেছো এই কথা কইলে আমি আলী জবাব দিতে পারবো না এই জন্য নামাজ আমি ছাইরা দিছি আপনার মহব্বত আমার ঈমান গো নামাজ তো হইল আমার আমল ঈমান আগে থাকুক তারপরে আমি আমল করব আমার নবী খুশি হইয়া গেছে আমার নবী আল্লাহর ডাক দিয়া কয় মাবুদ ও মাবুদ আমার প্রেম সাগর সাতার দিয়া আমি নবীর প্রেম সাগরের মধ্যে মাওলা আলী সাতার দিছে সাতার দিয়া গো আসরের নামাজটা কাজা করছে ও খোদা সূর্যটা তুমি ঘুরাইয়া দাও আমার আলী যেন নামাজ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমারে কেন বলতেছেন ঘুরাই দেবার জন্য এই সূর্য তো আপনার গোলাম আল্লাহু আকবার কোন
এই সূর্য আপনার গোলাম চন্দ্র আপনার গোলাম আকাশ আপনার গোলাম জমিন আপনার গোলাম গো 18000 মাখলুক 80000 আলম আপনি নবীর গোলাম বানায়া দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই আমার বন্ধু আপনি সূর্যটার ইশারা দিয়া কইতে দেরি হইব সূর্যটা জাগার মধ্যে আসতে দেরি হবে না সুবহানাল্লাহ আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমে ওয়াইস করনি দন্ত যে ফেলে নবীর প্রেমে ওয়াইস করনি দন্ত যে ফেলে আমার নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় হায় নবীর প্রেমে পাগল হযরত আলী প্রেমী গেছিল সূর্যের সাথে কথা বলল হযরত আলী প্রেমী গেছিল সূর্যের সাথে কথা বলল আমি নামাজ পড়লে তুমি যাইবারে ডুবে আমি নামাজ পড়লে তুমি যাইবারে ডুবে আমার নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় হায় নবীর প্রেমে পাগল যারা প্রেম ওয়াজ করনি প্রেমী গেছিল নবীর প্রেমে দাঁত হারাইল ওয়াজ করনি নবী গেছিল নবীর প্রেমে দাঁত হারাইল জুব্বা মুবারক পাইল প্রেমের কারণে জুব্বা মুবারক পাইল প্রেমের কারণে আমার নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জুরে কন সুবহানাল্লাহ হযরত আনজালা প্রেমী গেছিল নবীর প্রেমে জীবন দিল হযরত আনজালা প্রেমী গেছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে আয় হায় গোসল করাইল তারে ফেরেশতার দলে আমার নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা আল্লাহ পাওয়া যায় ঠিক কিনা আমার নবীর প্রেম সাগরে ডুব দিলে গো সৃষ্টি জগতের খোঁজ পাওয়া তালাশ করা যায় আমার নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর রাজি করা যায় আমার নবীর ভালোবাসার মধ্যে ওলির টিকেট পাওয়া যায় নবীর ভালোবাসা যদি আছে গো আপনার এই চোখের মধ্যে আমার আল্লাহ একটা চশমা দিয়া দিব গো যেই চশমা দুনিয়ার কোনো মানুষ দেয় না যেই চশমাটা দুনিয়ায় কোনো জায়গায় বিক্রি হয় না গো একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই চোখের মধ্যে এমন একটা বাতিনি চশমা বসাই দিব যেই চশমাটা লামুকামের খবর লইতে পারে তাহলে নবীর প্রেম লাগবো কি লাগবে না জোরে জোরে কোন লাগবো কি লাগবো না নবীর প্রেম আর ভালোবাসা আমার আপনার অন্তরে যদি থাকে আমার নবী নূরের নবী মাটির নবী না ঠিক কি নাম লামিয়া কুল্লাহু জিল্লুল্লাহু শাই ওয়ালা ফিস সামাই লামিয়া কুল্লাহু জিল্লু শামসি ওয়ালা কামারিন লি আন্নাহু কানা নূরাব জুরকানি শরীফ বাবা গভীর মনোযোগ নবীজির ছায়া জগতে এই জন্য ছিল না আমার নবী নূরের নবী নূরের নবীর জগতে ছায়া পড়ে না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কলম একটা রাখছে উপরে এই কলমটা উহুদ বা সাত আসমান সাত জমিনের ওজন যতটুক এই কলমটা আমার আল্লাহ এত ওজন করে রাখছে এই কলমটা আমার দয়াল নবীজির রুহ জগতের মধ্যে রুহে আজলের মধ্যে আমার নবীজিকে বলছে বন্ধু আপনি লেখেন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু আপনি লেখেন আমার নবীজি কলমটা হাতে নিয়েছে নিয়া এরকম ভাবে টান দিয়া আলি আলিফটা যখন লেখছে গো বন্ধুর আলিফটা আল্লাহ নাম লেখতে প্রথম আলিফ হয় এই আলিফটা যেই মাত্র টান্ডা দিতে দেরি সাথে সাথে আলিফটা লেখার পরে কলমটা রাইখা দিছে আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন না কেন কারণ কি আমার নবী কয় মাবুদ আর এই জগতের মধ্যে আমি লেখতাম না আমি আর লেখতাম না বলে কেন লেখতেন না আমি নবী তো তোমারে ভালোবাসি যারে ভালোবাসে তার অন্তরের মধ্যে তার কথা উদয় হয় ঠিক কিনা
আমি যারে ভালোবাসি তার নামটা লেখার সময় যখন কলমটা টান দিছি আলিফের মধ্যে কলমের ছায়াটা লাগার কারণে আমি মুস্তফার কলিজায় আগুন লাগা গেছে এইজন্য আমি যারে ভালোবাসি তার অক্ষরটার মধ্যে ছায়াটা পড়তে আমার সহ্য হইছে না এইজন্য জগতে আর লেখতাম না ছায়া দিছি আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ তো আপনারে ভালোবাসি গো আমার এই আলিফের মধ্যে ছায়াটা পড়ছে আপনি মুস্তফার কলিজায় আগুন লাগছে সহ্য হইছে না আমি আল্লাহ জগতের মধ্যে আপনি নবীর দেহ মুবারকের ছায়া রাখতাম না এই দেহ মুবারকের ছায়া জমিনের মধ্যে যদি পড়ে কোন মানুষ যদি ফাড়া দেয় গো যদি গোবরের মধ্যে ময়লার মধ্যে আপনার ছায়াটা পড়ে আমি আল্লাহও সহ্য করতে পারবো না আল্লাহু আকবার এই জন্য বাবারা নবীর প্রেম হলো ইমানের মূল নবীর ভালোবাসায় ওলি হওয়া যায় নবীর ভালোবাসা গাউসুল আজম হওয়া যায় নবীর ভালোবাসা খাজা বাবা হওয়া যায় নবীর ভালোবাসা বাবা শাহজালাল হওয়া যায় হ্যাঁ বাবা নবীর ভালোবাসার মধ্যে যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে তা পাওয়া যাবে না আল্লাহু আকবার কোন তাহলে নবীর মহব্বত আমাদের লাগবে কি লাগবে না জোরে কোন লাগবে কি লাগবে না নবীর মহব্বত লাগবে আসেন নবীর মহব্বতে একটু প্রাণ জলবাসাই যিনি আকা মাওলা মাহবুবে খুদা নূরে মুজাসসাম লাউলা কালামা খালাকতু লাফলাক সাহেবে কাবে কাউসাইন যিনি নূরুন আলা নূর যিনি হাবিবে খুদা নূরে মুজাসসাম ওই নবীকে দাঁড়ায়া জানায় সালাম ইয়া নাবে আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করেন আমার নবীজির সদগার উসিলা জুড়ে কোন আলহামদুলিল্লাহ নবীজির উসিলা আহলে বায়াত পাক পাঞ্জাতনের উসিলা আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করবে করবে কি করবে না যদি পাক পাঞ্জাতনের কোনো মহব্বত না থাকে খোদার গজব কিয়ামত পর্যন্ত যত বড় মাওলানা সাহেব ওয়াজ করবে কিন্তু আল্লাহর দরবারে কি হবে না কবুল হবে না কয় ফাক পাঞ্জাতন কি আরে সুয়ার ফাক পাঞ্জাতন কি ফাক পাঞ্জাতনের খবরই তো তুই জানস না যে ফাক পাঞ্জাতন আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব যেখানে গিয়েছেন ওই জায়গার মধ্যে আরশে আজিমের মধ্যে দেখতেছে নূরের পাঁচটা বাতি জ্বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও খোদা এটা কি বলে হে আমার হাবিব বন্ধু আপনি জানেন না আপনি দুনিয়ার জগতে আমার কাছে ছিলেন আহম্মদ রূপে দুনিয়ার জগতে গেছেন মোহাম্মদ রূপে আপনি চলে গেছেন আপনি যাওয়ার পরে আপনার ভিতরে বাকি 60 জন ছিল এই 60 জন একসাথে তো চলে গেছে সুবহানাল্লাহ আমি তাই পাঁচ জনকে স্মরণ করে সুবহানাল্লাহ কোন আপনি পাঞ্জাহাতন গ নবীজি আপনি পাঞ্জাহাতন ও নবীজি আপনি হি পাঞ্জাহাতন অয়ন আপনে হি পাঞ্জা তন গহন বিজি আপনে পাঞ্জা তহন ও নবীজি আপনে হি পাঞ্জা হযরত আলী মা ফাতেমা ইমাম দুয়ো জহওয়ান হযরত আলী মা ফাতেমা ইমাম দুয়ো জহওয়ান তাদের মাঝে আপনি গো নবী তাদের মাঝে আপনি নবী চারজনের এক জহওয়ান ও নবীজি আপনি হি পাঞ্জা তো ভবন আপনি হি পাঞ্জা তন গহন বিজি আপনি পাঞ্জা তহন ও নবীজি আপনি তাহলে পাঞ্জাতনের মহব্বত আছে দোয়া কবুল হবে আমার নবীর মহব্বত আছে দোয়া কবুল হবে হুসাইনের ভালোবাসা কারবালার ভালোবাসা আছে দোয়া কবুল হবে ঠিক না বেটি যদি কারবালার ভালোবাসা না থাকে গো হুসাইনের ভালোবাসা না থাকে আহলে বায়াতের ভালোবাসা পাঞ্জাতনের ভালোবাসা যদি পাওয়া যায় সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায় ঠিক কিনা আসুন ওই নবীজির উপর একটু প্রাণ জলবাসায় একটু দোয়া করি আমার নবী যেন আজকের মাহফিল কবুল করে সকলে পড়ুন আমিন আল্লাহুম্মা আমিন মাবুদু
আল্লাহ এই পবিত্র মহররম মাসে গো আজকে 14 তারিখ দিন আল্লাহ এই জান্নাতের বাগানে আহলে বায়াতের মহব্বতে পাক পাঞ্জাতনের উসিলা মাবুদ তোমার বন্ধু কামলাওয়ালা নবীর উসিলা দইরা আজকের মাহফিলের মধ্যে হাত বাড়াইলাম আরে মাবুদ হো ইয়ো ইয়ো আল্লাহ আমরার হাতটা তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এই হাতের হাদিয়া সোনার মদিনায় আমার দয়াল কামলাওয়ালা রওজা মোবারকে কবুল করে নাও আল্লাহ আজকের এই জামাতের মধ্যে যে যে আব্বা হারায় আম্মা হারা গো জানি না কার আব্বা আম্মা রে রুহুটা মাহফিলের চতুর্দিকে ঘুরা ফিরা করে কার আব্বা আম্মা জানি গো কবরের থেকে আমরার মুনাজাতের দিকে তাকায়া কান্দে আল্লাহ যার আব্বা আম্মা কবরে তার আর কবরে আজাব দিও না বলুন মরিয়া গিয়াছে যার আল্লাহ মেহেরবান বাবা আরে মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা বলুন আল্লাহ বলুন আল্লাহ জিয়নে মরণে যার আল্লাহ কবরে হাসরে আব্বা আমারে রাহি কগো আল্লাহ দয়া রই নজরে বলুন আল্লাহ বলুন আল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরা আজকে মোনাজাতরা কবুল হইছে নি আমরার জীবনের গুনাহ গো আল্লাহ মাফ করছনি আল্লাহ আমরার লাগি মায়া লাগে নি দাদা দাদির গুনাহ গো আল্লাহ মাফ করছনি বলুন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা বসছি আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ আমরারে নেক হায়াত দান করো আল্লাহ আমরার কলবডারে মদিনার আয়না বানায়া দাও আল্লাহ পাক পাঞ্জাতনের পাগল বানাই দাও আল্লাহ হুসাইনের মহব্বত আমরার অন্তরের মধ্যে দাও আরে মাবুদ কিয়ামতের ময়দানে আমার নবীজির সামনে গুনাগার বইলা ডাকটা দিয়া শরম দি মাবুদ দেখাও তো দেখাও মদিনাওয়ালারে দেখাও আল্লাহ মারবা তো মারবা মদিনাওয়ালারে দেখাইয়া মাইরো আরে দাফন করবা তো করবা মদিনার মাটিতে দাফন কইরা দিও মাবুদ আল্লাহ যেই দিন মৌতের বিছানায় শুয়াইবা আল্লাহ যেই দিন সাত সমুদ্র তের নদীর পানি কলজাড়ার মধ্যে ডাললে পিপাসা বারণ হবে না ওই দিন আমার দয়াল নবীজি আমরার চোখের সামনে দাঁড়া করাই বানি আর আমরার যার যার মুর্শিদ কেবলার বেলায়তের হাতরা মাথার মধ্যে লাগাইয়া আমরার জবানে কলমা জারি কইরা দিওলা ইলাহাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু